আসসালামু আলাইকুম রমজান মাস শেষ হতে চললো আর আপনি আল্লাহর যে নিরানব্বইটি নাম যে নামের ওয়াসিলা দিয়ে চাইলে আল্লাহর বলে আলামিন কবুল করেন তার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন সেই নামের ওয়াসিলায় আপনি কোনোদিন চাননি ক্ষমা চাইলে কোন নামের ওয়াসিলা দিয়ে চাইবেন যদি আপনি অনুগ্রহ চান যদি রহম চান তাহলে কোন নামের ওয়াসিলা দিয়ে চাইবেন যদি আপনি ধন সম্পদ চান মাল সম্পদ চান তাহলে কি দিয়ে চাইবেন যদি আপনি সম্মান মর্যাদা চান তাহলে কী দিয়ে চাইবেন সেগুলো হয়তো আপনি জানেন না আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন কয়েকটি নামে আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে যদিও আল্লাহর নিরানব্বইয়ের নামের অধিক নাম আছে কিন্তু যে বইয়ে যে নিরানব্বইটি নাম থাকে কিতাবে যে নিরানব্বইটি নাম থাকে সেই নিরানব্বইটা নামের কয়েকটি নামের নিচে আমরা দাগ দিয়েছি এবং এই নামগুলোর ওয়াসিলা দিয়ে চাইলে কোন নামের ওয়াসিলা দিয়ে কি চাইতে হবে সেটাই আমরা আজকের ভিডিওতে দেখব ধরুন আপনি ক্ষমা চান তাহলে কোন নামের ওয়াসিলা দিয়ে চাইবেন সেটা আপনাকে জানতে হবে তো ক্ষমা চাওয়ার আল্লাহর রবুল্লাহ আলমিনের একটা নাম হচ্ছে আল গফ্ফ্ফর ক্ষমা কারনেওয়ালা তো কি বলতে হবে এই নামের ওয়াসিলা দিয়ে বলতে হবে ইয়া গফ্ফার ফাগফিরলি গির জাম্বি ইয়া গফার ফাগ ফিরলি জম্বি হে ক্ষমা কর্নেওয়ালা তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও এটা আপনি নামাজে বলতে পারেন রুক সেজদাতে বলতে পারেন সালাম ফেরার আগে বলতে পারেন সেজদাতে গিয়ে অনেকক্ষণ যখন আপনি সেজদা করবেন ফরজ নামাজ অথবা নফল নামাজে সুন্নত নামাজে তখন আপনি বারবার বলতে পারেন ইয়া গফার ফাগ ফিরলি জম্বি হে ক্ষমা কর্নেওয়ালা তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও এখানে আর একটা নাম আছে ওয়া ইয়া ওয়া হে প্রশস্তকারী তো ইয়া ওয় তুমি আমার জন্য রুজিকে প্রশস্ত করে দাও যদি আপনার রুজি প্রশস্ততার দরকার হয় যে কোনো জিনিসের আপনার কোনো বিপদ আপদ হয়েছে সামনে অনেক বড় বিপদ হচ্ছে আপনার রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে তখন আপনি বলবেন ইয়া ওয়া সে হে প্রশস্তকারী তুমি আমার জন্য এই বিষয়টাকে প্রশস্ত করে দাও আমার জন্য রুজিটাকে প্রশস্ত করে দাও আমার জন্য এর কাজটাকে মানে কাজের রাস্তাটাকে প্রশস্ত করে দাও এরকম আপনি বলতে পারেন অথবা যদি আপনার আল কাইয়ুম দিয়েও চাওয়া যায় আল্লাহ রবুল্লাহ আলমের কাছে ইয়া হাইয়ু ইয়া কয়ুম বেরহমাতিকা আস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কয়ুম বেরহমাতিকা আস্তাগিস এভাবেও আপনি নামাজের মধ্যে বলতে পারেন যে কোনো পরিস্থিতিতে আপনি বলতে পারেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম বেরহমাতিকা আস্তাগিস যদি আপনার সম্মান থেকে শুরু করে যে কোনো জিনিস যদি আপনার উচ্চ করতে চান আপনি তাহলে কি বলতে হবে ইয়া রফ হে সু উচ্চ ইয়া রফ ইয়া ইয়া আপনি বলতে পারেন ইয়া হে প্রশস্তকারী হে সুউচ্চ তুমি আমার মর্যাদাকে বৃদ্ধি করে দাও সুউচ্চ করে দাও তো এইভাবে আপনি বলতে পারেন গফ্ফার শব্দ দিয়ে বলতে পারেন ইয়া গফ্ফার ফাগিরলি জম্বি আরবি সেন্টেন্সটা এরকম হবে ইয়া গফ্ফার ফাগ ফিরলি জম্বি হে ক্ষমা করেওয়ালা তুমি আমাকে ক্ষমা করে দাও আপনি বলতে পারেন ইয়া রহমান হেমনি আন্তা ইয়া রহমান ফারহিমনি আন্তা আনতা হৈরুর রাহিমিন তুমি আমার উপরে অনুগ্রহ করো কেননা তুমি হলে সব চাইতে উত্তম অনুগ্রহকারী তো এভাবে আল্লাহর নামগুলো এক একটা নামের এক একটা অর্থ আছে অর্থ বুঝে বুঝে আপনাকে সেই যে পরিস্থিতিতে আপনি পড়বেন যা কিছু চাইছেন সেই হিসেব অনুযায়ী আপনাকে চাইতে হবে নিরানব্বইটা নামের ওয়াসিলা দিয়ে চাইতে পারেন আর অনেক কিছু আছে চাওয়ার আল্লাহর রবাহ আলমিনের কাছে আল্লাহর নিরানব্বইটি নামের ওয়াসিলা দিয়ে চাইলে কবুল হয় কোরআনেও বলা হয়েছে ওয়ালাহুল আসমা উল হুসনা আল্লাহর উত্তম নামসমূহ আছে তোমরা তা ফাদ বিহা তোমরা কী করো সে নামের ওয়াসিলা দিয়ে আল্লাহ রবুল্লা আলামিনের কাছে চাও আল্লাহর নামে আল্লাহর নামের ওয়াসিলা দিয়ে চাইলে আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন এর প্রতিশ্রুতি আল্লাহ রবুল্লা আলমিন তো বিশেষ করে আপনাকে মনে রাখতে হবে রহমান দিয়ে ইয়া রহমান তায় হে অনুগ্রহকারী তুমি আমার উপরে অনুগ্রহ করো তুমি হচ্ছ সবচাইতে উত্তম অনুগ্রহকারী ইয়া গফার এটা তো প্রত্যেককে মনে রাখা উচিত কারণ আমরা যে পরিমাণে পাপ করছি প্রত্যেক নামাজে প্রত্যেক মানে পরিস্থিতিতে যখন আপনার পাপবোধ মনের মধ্যে জাগবে তখনই আপনাকে বলতে হবে ইয়া জম্বি জম্বিগ্ ফিরলি জম্বি হে ক্ষমাকারী তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে যাইতে হয় ইয়া 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 আপনি রজ্জাক নামের ওয়াসিলা দিয়ে চাইতে পারেন এর মধ্যে একটি নাম আছে রজ্জাক রাজ্জাক মানে রুজি প্রদানকারী নামটা এর মধ্যে আছে কোথাও হয়তো আমি ডাক দিতে পারিনি তো যদি আপনার রুজির প্রয়োজন হয় মানে আপনার রুজি সংকীর্ণ হয়ে যাচ্ছে টাকা পয়সা ধন ধন্দাও মানে সংকীর্ণ হয়ে যাচ্ছে আপনার অসুবিধা হচ্ছে তখন বেশি বেশি বলতে হবে না মধ্যে যে ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক হে রুজি প্রদানকারী ইয়া রাজ্জাক হে রুজি প্রদানকারী ফরজুক না রিজকান আ তুমি আমার জন্য রুজিকে কি করো প্রশস্ত করে দাও রুজিকে প্রশস্ত করে দাও তো এইভাবে বলে আলমিনের কাছে নামের ওয়াসিলা দিয়ে চাইতে হয় আমি সেন্টেন্সগুলো বললাম যদি আপনার মুখস্থ করার প্রয়োজন হয় আবার ভিডিওটিকে দেখবেন প্রয়োজনে লিখে নেবেন এবং সে অনুযায়ী আপনি এই নামের ওয়াসিলা দিয়ে যদি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে চান আশা করা যায় যে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে ফেরত দেবে না একটা কথা ছিল না সম্ভবত কাজী নজরুল ইসলাম লিখেছেন যে খোদা তোমায় ডাকতে জানে না ডাকার মতো ডাকলে খোদা কেমন না যদি আমরা ডাকার মতো ডাকি ডাকার মতো করে ডাকি সে মনোযোগ দিয়ে ডাকি ডাকার মধ্যে সে এখলাস যদি থাকে ওইরকম নিয়ত প্রসিদ্ধ নিয়ত নিয়ে যদি আমরা ডাকি তো অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়া কবুল করবেন তো এগুলো হচ্ছে যে আল্লাহর নিরানব্বইটি নাম আর এর চাইতেও বেশি অনেকে অনেক গ্রাম আরও নাম মানে এই একত্রিত করেছেন এই এই নিরানব্বইটি নাম ব্যতীত আরও অনেক নাম আছে তবে আমাদের জন্য এই সমস্ত নামগুলোই যথেষ্ট যে আপনি এই নাম দিয়ে কি করবেন চাইতে পারেন আল্লাহ রব্লা আলমিনের কাছে যে তুমি এই নামের ওয়াসিলা দিয়ে আমাদেরকে ক্ষমা করে দাও আপনি যদি কিছুই না বলতে পারেন তো এতটুকু বলতে পারেন যে হে আল্লাহ তুমি তোমার উত্তম নামের ওয়াসিলাই এটাও বলতে পারেন তুমি তোমার উত্তম নামের ওয়াসিলাই কিছু জানেন না তো কী বলবেন এতটুকু বলেন যে তুমি তোমার উত্তম নামের ওয়াসিলাই উত্তম নাম গুণের অসিলায় তুমি আমাকে ক্ষমা করো আমার জন্য যা প্রয়োজন আপনি বলতে পারেন তো এগুলো হচ্ছে আল্লাহর নিরানব্বইটি নাম এই নামের অত্যন্ত বরকতপূর্ণ নাম এগুলো আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যা যারা সন্তান আপনার যে সন্তান ছোটো ছোটো বাড়িতে সন্তানরা আছে তাদেরকে কিন্তু এই নামগুলো মুখস্থ করা দরকার করানো দরকার তাদেরকে মুখস্থ করানো দরকার যাতে করে আপনার মতো তারাও হতভাগ্য না হয় যে আপনার মুখস্থ নেই বলে আপনি বলতে পারছেন না ওরা যদি মুখস্থ করে তাহলে অবশ্যই তারা বলতে পারবে অতএব এই নামগুলো বাড়িতে যদি বাচ্চা ছেলে থাকে তাহলে অবশ্যই তাকে মুখস্থ করাতে হবে আপনি যদি না পারেন এগুলো বাংলা উচ্চারণ পাওয়া যায় হিন মানে আরবিতে যদি না পড়তে পারেন তাহলে বাংলাতে পাবেন হিন্দিতে পাবেন ইংরেজিতে পাবেন যে কোনো ভাষা আপনি যেটা ভালো জানেন সেটাতে আপনি ডাউনলোড করুন সেটাকে আপনি প্রিন্ট করে বের করুন বাড়িতে বাংলা উচ্চারণ দেখে দেখে অথবা আরবি উচ্চারণ অথবা হিন্দি ইংরেজি যা আপনাকে পারা যায় সেই মানে সেগুলো পড়িয়ে পড়িয়ে আপনাকে করতে হবে মুখস্থ করাতে হবে যদি আপনি এটা করতে পারেন তাহলে আশা করা যাচ্ছে যে তারা ভালোভাবে আল্লাহরুল আলমিনের কাছে চাইতে পারবে এবং তার দুয়াটা কবুল করবে তো এই ছিল মোটামুটি আজকের মতো মোটামুটি আল্লাহ আল্লাহর নিরানব্বইটা নাম নিয়ে কথা কারণ আল্লাহর নিরানব্বইটা নাম এতটাই বরকতপূর্ণ এবং এই নামের অনেক মানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে প্রত্যেকটা নাম ধরে ধরে তার মানে বলা এবং সেগুলো কোন ক্ষেত্রে কিভাবে বলতে হয় সেগুলো বলতে গেলে তো সে লম্বা চওড়া অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আমি জাস্ট এতটুকু বলতে চাইলাম যে আপনি যদি ক্ষমার ব্যাপারে বলতে চান তাহলে বলবেন ইয়া গফ্ফার আপনার যদি অনুগ্রহের আপনার যদি ক্ষমার দরকার হয় তাহলে বলবেন ইয়া গফ্ফার ফা জামবি লি আপনার যদি অনুগ্রহের দরকার হয় তাহলে বলবেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া খালিকা আজিজ এভাবে বলবেন ইয়া ফারযুকনা রিজকান ওয়াসে আ বলবেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম বে আস্তাগিস বলতে পারেন অনুগ্রহ পাওয়ার জন্য আল হাইয়ু ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া দেবেন এর আগে ইয়া হাইয়ু ইয়া কয়ুম বে রহমাতিকা আস্তাগিস হে মানে চিরঞ্জীবী তুমি আমাকে কি করো আমার জন্য বেরহমাতিকে আস্তাগিস তোমার অনুগ্রহ আমরা কামনা করছি আমি কামনা করছি তো এই ছিল আল্লাহর নিরানব্বইটা নাম নিয়ে মোটামুটি কথা ভিডিওটি বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদেরকে বা আপনার বাড়ির লোকদেরকে শেয়ার করবেন যাতে করে আল্লাহর নিরানব্বইটা নাম দিয়ে চাইলে আল্লাহর নিরানব্বইটি নামের ওয়াসিলায় চাইলে যে কবুল হয় তারা যেন এতটুকু জানতে পারে এবং এই যে মোটামুটি আমি যে ধারণাটা দিলাম সেটা সম্পর্কে যেন তারা মানে অবগত হতে পারে আসসালামু আলাইকুম